আসসালামু আলাইকুম সবাই, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি সাইমুম স্টাডির নতুন একটি ভিডিও দেখার জন্য। আমি সাইমুম। তো এখন বাজে রাত প্রায় 10:30, রোজার দিন। হঠাৎ করে মনে হলো যে একটু রুই মাছ দিয়ে টমেটোর ঝোল করে খেলে সেহরিতে ভালোই হতো, ভাল লাগতো। মাছটা বের করে মাছটা ভিজিয়ে দিয়েছি, আর চলেন এটা করতে আর কী কী লাগছে সেটা একটু দেখে আসি, ইনগ্রিডিয়েন্টগুলো আমরা একটু দেখে আসি। করবো তো এখানে আমি টমেটো নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন টমেটো নিয়েছি আমি এই সাইজের দুইটা। তো অ্যাকচুয়ালি আমার বাসাতে দুইটা টমেটোই আছে, ফ্রিজ আর টমেটো নাই। আর পেঁয়াজ, আদা, মরিচ আর রসুন, আর তার সাথে এই যে ব্যাচেলরদের শর্টকাট রেসিপির জন্য কি এটা রেডিমিক্স রাঁধুনি মাছের মশলা। তো চলেন ঝটপট এগুলো আমরা একটু কেটে দেই। মরিচ পেঁয়াজগুলো আমরা, এই যে আমার পেঁয়াজ মরিচ, তারপর হচ্ছে আদা রসুন সবই কাটা শেষ, আর পাশে কেটে রাখছি টমেটো। তো কাটাকুটি শেষ, আপনারা চাইলে এগুলোকে ব্লেন্ড করে নিতে পারেন, ব্লেন্ড করে নিতে পারেন। আমি ব্লেন্ড করার ঝামেলায় এখন যাচ্ছি না যেহেতু অনেক রাত হয়ে গেছে। আর দেখি মাছের কী অবস্থা, মাছের অবস্থা আইস তো এখনও ছাড়াই নাই, আরও কিছুক্ষণ ভেজা লাগবে মাছগুলা, আইস এখনও ছাড়ে নাই। তো আজ মাছ থেকে আইস ছাড়ানো হয়েছে, এখন আমি মাছটাকে হালকা করে ভেজে নেবো। তো ভাজার জন্য আমি কী করবো, এটাকে একটু আমি হালকা হলুদ দিয়ে দিব, হলুদ লবণ দিয়ে মাখিয়ে নিব, হলুদ লবণ দিয়ে মাছটা মাখানো শেষ। এখন আমরা মাছটাকে 5-10 মিনিট এরকম করে রেখে দিব। এই যে আমরা প্যান দিয়ে দিয়েছি, প্যান গরম করতে দিব এখন। প্যান গরম হয়ে গেছে, আমরা প্যানে তেল দিয়ে দিচ্ছি মাছটা ভাজার জন্য। গরম হয়ে গেছে মোটামুটি, আমরা এখন মাছটা দিয়ে দিচ্ছি, এখন ঢেকে দিব এটাকে। প্রতি সাইড আমরা ঢেকে 2-3 মিনিট করে ভেজে নিব হালকা করে। মাছটাকে তুলে নিলাম, এই যে তুলে নিলাম। এখন আমরা যেটা করবো এটার মধ্যেই পেঁয়াজ রসুন আদা বাটা সব একসাথে দিয়ে দিব। এটাতে আমাদের দিতে হবে পুড়ে না যায়, তার জন্য আমি এ পর্যায়ে এতে একটু দিয়ে দিচ্ছি পানি, মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিচ্ছি। এখন আমরা এটার মধ্যে মাছটাকে দিয়ে দিব, আবার মাছটাকে কিছুক্ষণ ঢেকে রান্না করবো। এভাবে আমরা 4-5 মিনিট রান্না করার পর এটাতে আমরা আর একটু পানি অ্যাড করব, খুব বেশি না, যেহেতু আমরা টমেটোটা দিব তার জন্য আমরা
আচ্ছা দেখি ফ্রিজে ধনিয়া পাতা আছে কিনা, ধনিয়া পাতা থেকে আরো টেস্ট হবে। আমার সোজা আছে, চেক করে দেখি কি আছে কিনা। এটার মধ্যে এখন আমরা টমেটো গুলো দিয়ে দিব। টমেটো দেওয়া হয়ে গেছে, আমরা আবারও এটাকে ঢেকে দিব। আমি ফ্রিজে না থাকার মতো করে একটু ধনিয়া পাতা পাইছি, তো সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। আগে দিচ্ছি কয়েকটা কাঁচা মরিচ। এখন দেওয়া কাঁচা মরিচ গুলো এর ঝাল বাড়াবে না, বাট এর যে একটা ফ্লেভার ঢাকার পরে এটা একটা অসাধারণ একটা ফ্লেভার আসবে। তো আমি আরো কিছুক্ষণ ঢেকে দিব। এই যে আমার টমেটো দিয়ে রুই মাছের ঝোল রেডি। আপনারা চাইলে ঝটপট এটা করে নিতে পারেন বাসাতেই, ব্যাচেলর ভাইয়েরা চাইলে করে নিতে পারেন ঝটপট। তো আমার রুই মাছের ঝোল রেডি, আপনারা চাইলে ঝটপট বাসায় যে কেউ এটা করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেহেতু এটা আমার নতুন চ্যানেল, আমি বারবার বলি যে এটা আমার নতুন চ্যানেল, আপনাদের এক একটা সাবস্ক্রিপশনই আমার অনুপ্রেরণা হিসেবে কাজ করে আগামীতে কাজ করার, ভালো করার। তো আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।